আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এই ভিডিওটি হচ্ছে একটি এলইডি লাইট টেস্টিংয়ের জন্য একটি আমরা মিটার তৈরি করব। তো মিটারটির দ্বারা আপনি অনেক সহজে এলইডি লাইটের যে বাল্বগুলো আছে সেটি ভালো কিনা এবং নষ্ট সেটি ভালোভাবে পরিমাপ করা যায় এবং কোন বাল্বটির কারণে লাইটটি জ্বলছে না সেটিও অতি সহজে বের করা যায়। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটির সাথে থাকার জন্য চ্যানেলটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। তো ভিডিওটি দেখবেন। এলইডি বাল্বের জন্য যে মিটার তৈরি করব তার জন্য আমরা সর্বপ্রথম এলইডি বাল্বের ভিতরে যে সার্কিট থাকে তো আমাদের একটি সার্কিট নিতে হবে। তো সার্কিটটি যাতে অবশ্যই ভালো থাকে ভালোভাবে চেক করে নিতে হবে। তারপর এরকম একটি প্লাস্টিকের বোতল কেটে নিতে হবে যাতে সার্কিটটি এটার ভিতরে ভালোভাবে সেট আপ হয় এবং একটি ইন্ডিকেটর বাল্ব নিব যাতে সরাসরি এটি এসি দিকে জ্বলতে পারে এবং 100K একটি রেজিস্টার নিতে হবে যাতে করে বাল্বটি প্রোটেকশন থাকে। আর একটি এসি কট নিতে হবে এসি 220 ভোল্ট ইনপুটের জন্য। তো ইনপুটের জন্য প্রথমত একটি এসি জক নিতে হবে। তো এই এসি যে তারটি এটি এই প্লাস্টিকের এই বোতলের ভিতর দিয়ে ভালোভাবে ঢুকে নিতে হবে। ঢুকানোর পর আমাদের যে সার্কিটের যে দুটি এসি লাইন আছে তো সরাসরি এসি টু এসি আমরা কানেকশন করব। এই সার্কিটের যে দুটি এসি লাইন আছে এটি সরাসরি এসি সাথে লাগাতে হবে। এই দুটি লাইন লাগানোর পর আমাদের যে ইন্ডিকেটর যে বাল্ব আছে তো ইন্ডিকেটর বাল্বটি আমরা সরাসরি এসি ইনপুটের সাথে কানেকশন করব যাতে করে সার্কিটের সাথে কোনো সংস্পর্শ না থাকে। তো মাইনাসটি আমরা সরাসরি নিউট্রাল লাগাবো এবং প্লাসটি 100K রেজিস্টার হয়ে আমরা পজিটিভ লাইনে লাগিয়ে নিব। তো লাগানোর পর একটু টিউব দিয়ে দিব যাতে করে এটি সেফটি থাকে। তো আপনারা চাইলেও এটি তৈরি করে নিতে পারেন একদম সিম্পলভাবে। তো না লাগে কোনো টাকা পয়সা, একটি এলইডি লাইটের পুরাতন সার্কিট দিলেই হয়। তো আমাদের এসি ইনপুটের যে লাইনগুলো আছে সেটি লাইন কিন্তু পুনরায় কমপ্লিট। তো এখন আমরা এই টিউবের উপর একটু কস্টিভ লাগিয়ে নিব যাতে করে আরও মজবুত হয়, কারণ নড়াচড়া খেলে রেজিস্ট্যান্সটি ভেঙে যেতে পারে। তো এই কারণে একটু ভালো করে লাগিয়ে নিতে হবে। তো আপনারাও আপনাদের সেফটি মতো লাগিয়ে নেবেন, যেমন ভালো হয় সেভাবে লাগিয়ে নিতে পারেন। এখন আমাদের কাজ হচ্ছে আউটপুট যে ডিসি ভোল্টেজ আছে তো সে ভোল্টেজের জন্য আমাদের দুটি তার নিতে হবে এরকম লাল কালো। লালটি আমরা সরাসরি প্লাসের সাথে এবং কালোটি আমরা সরাসরি মাইনাস টার্মিনালের সাথে ভালোভাবে শোল্ডারিং করে নিব। তো অবশ্যই খেয়াল রাখবেন প্লাস মাইনাস যাতে উল্টা পাল্টা না হয়। আমাদের সার্কিট লাইন কাজ শেষ হওয়ার পর আমাদের কাজ হচ্ছে দুটি যে মিটারের যে আমাদের দুটি টার্মিনাল থাকে তো দুটি সেফটিযুক্ত টার্মিনাল তৈরি করতে হবে
কারণ এটার আউটপুট কিন্তু শর্ট করতে পারে, কারণ আউটপুটে হচ্ছে আমাদের প্রায় 60 ভোল্টেজের মতো, 50 থেকে 60 এরকম ভোল্টেজ। তো সেই ক্ষেত্রে আমাদের আউটপুটটি অনেক সেফটি নিতে হবে, তখন এই বক্সের ভিতরে ঢুকিয়ে নিতে হবে। এবং আমি একটি নষ্ট লাইটের একটি সার্কিট নিলাম, এই যে বাল্বের, তো এটি আমরা সরাসরি এটার সাথে ভালোভাবে ঢুকিয়ে নিব। তো এখানে আপনার যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, শুধুমাত্র একটি ডাকনার মতো ব্যবহার করতে হবে, যাতে করে একটু সেফটি থাকে, সার্কিটটা যাতে বাইরের দিকে বেরিয়ে না আসে। সম্পূর্ণ ভিডিওটি কিন্তু অবশ্যই ভালোভাবে দেখবেন, ভিডিওটি টানবেন না, কারণ শর্ট ভিডিওগুলো কিন্তু বেশিরভাগ উপকারিতা আসে না, এই কারণে একটু লং ভিডিও ভালো। তো আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ, আমাদের মিটারের যে ইনপুট আউটপুট দুটি হয়েছে। তো এরকম একটি সিরিঞ্জ অথবা কলমের যে টুকরো আছে, আর আমরা নিব স্টিলের যে 1 ইঞ্চি নাটগুলো আছে, তো এই 1 ইঞ্চি স্টিল লোহা নিব, কারণ স্টিলে জং আসে না, তো এই কারণে আমরা স্টিল ব্যবহার করব, স্টিল যে কংক্রিট লোহা। তো এটির সাথে ভালোভাবে মাথায় লাগিয়ে তো এখানে আমরা প্লাস টার্মিনালটি সংযুক্ত করব। তো এটার ভিতর দিয়ে ঢুকিয়ে ভালোভাবে সংযুক্ত করে নিব। তো আপনারা আপনাদের যেরকম সেফটি হয়, যেরকম বেটার হয়, সেরকম করে তৈরি নিতে করে পারেন। তো এই জিনিসটির মাধ্যমে তো লাইটিংগুলো টেস্টিং অনেক ভালো হয়, তবে একটি জিনিস খেয়াল রাখতে হবে, এই সেক্ষেত্রে আমাদের কিন্তু এলইডি লাইটগুলোও কিন্তু কয়েক প্রকার থাকে। তো অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবেন যে এলইডি লাইটগুলা যাতে এই সার্কিট যুক্তই থাকে, কারণ এলইডি লাইট তো আবার 3 ভোল্ট 5 ভোল্টও আছে। এবং মাইনাসটি সরাসরি আমাদের এরকম একটি ঠ্যাং বানিয়ে নিতে হবে, ঠ্যাঙে বললাম, তো এরকম বানিয়ে নিতে হবে। তো মাইনাস প্লাস দুটি কাজ যদি শেষ হয়, তাহলে কিন্তু আমাদের এটি ফুলফিল রেডি। তো এটি আমরা এখন লাইন দিয়ে টেস্ট করব, এটি দিয়ে অসাধারণভাবে কাজ করা যায়, অনেক সিম্পলভাবে লাইটিংগুলো চেক করার জন্য অনেক সুন্দর একটি টেকনোলজি। আমাদের কিন্তু লাইন দেওয়ার পর অবশ্যই ইন্ডিকেটর লাইটটি জ্বলছে, তার কারণ আমাদের সার্কিটেও লাইন প্রবেশ করছে। তো সার্কিটে যদি আমাদের লাইন প্রবেশ করে, তাহলে আমাদের আউটপুটেও অবশ্যই লাইন দিবে। তো সেক্ষেত্রে আমরা একটি লাইট টেস্ট করব। এই লাইটটি হচ্ছে আমাদের কাটা, তো লাইটটি কাটা থাকার কারণে জ্বলতেছে না। তো আমরা একটি ভালো বাল্ব নিব, এই লাইটটি কিন্তু ভালো আছে, তো অবশ্যই দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু ভালো আছে। তো এই সিস্টেমে আপনি লাইটিং চেক করার জন্য প্লাসের সাথে প্লাস ধরে মাইনাসের সাথে মাইনাস ধরবেন, এবং যদি সেটি না জ্বলে তাহলে প্লাস অথবা মাইনাসটি ঠিক রেখে প্রত্যেকটা বাল্বও আপনি চেক করতে পারবেন। প্রায় 4 থেকে 5টি বাল্ব আকপাস করে চেক করতে হবে, কারণ যেহেতু আমাদের আউটপুট ভোল্টেজটি বেশি, তো সেই ক্ষেত্রে অবশ্যই একটু রেজিস্ট্যান্স ফাঁক রাখতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন, এবং চ্যানেলটির সাথে থাকার জন্য চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।